করলাহারি চা বাগান থেকে উদ্ধার হলো একটি 7 ফিটের অজগর সাপ। এই ঘটনায় চা বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ সদস্যরা এই সংবাদ শুনে সাথে সাথে ছুটে যান এলাকায়। সাথে যান সংগঠনের সম্পাদক দেবাঙ্গ রক্ষিত। অজগরটির বয়স 7 বছর। এর আগেও এরকম একটি সাপ উদ্ধার করা হয়েছিল ওই বাগান থেকে। আজ বন দপ্তরের হাতে তুলে দেবার কথা জানিয়েছেন দেবাঙ্গ রক্ষিত। শুক্রবার গভীর রাতে সাপটি উদ্ধার হবার কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা। তাই আজ শনিবার বন দপ্তরের হাতে তুলে দেবার কথাও জানিয়েছেন দেবাঙ্গ। করলা ভারি কালকে রাত্রে পড়ে যাচ্ছে কোথা থেকে তোমরা এই সাপটা উদ্ধার করেছিলে, এখন কি করবে? গতকাল রাত্রিবেলা আমাদের করলাবাড়ি চা বাগানে ফোন আসছিল ওয়াইল্ডলাইফের কাছে যে যে অজগর দেখা গেছে ওদের ওখানে। তো যাই দেখি ফ্যাক্টরি লাইন থেকে আমরা অজগরটা রেস্কিউ করি। ওরা টানেল লাইনের মধ্যে ঢুকেছিল, ফ্যাক্টরি যেখানে চা পাতার জল বেড়ে সেই লাইনের মধ্যে, যার জন্য ওরা খবর দেয় আমাদেরকে। আমরা নিয়ে আসি অজগরটা কালকে রাত্রে। বনদপ্তরকে জানানো হয়েছিল কালকে রাত হওয়ার কারণে আমরা বনদপ্তরকে তুলে দিতে পারিনি। আমরা আজকে সকালে বনদপ্তরের হাতে আমি তুলে দিচ্ছি। কালকে আমাদের সাথে ছিল গ্রিন জলপাইগুড়ি, ওরা আমাকে হেল্প করেছে। বললাম এই এই ধরনের সাপ অজগর এর আগেও কি এখানে দেখা গেছে? হ্যাঁ, এর আগে আমরা 2019-এ করলাবাড়ি চা বাগান থেকে রেস্কিউ করেছিলাম ওয়াইল্ডলাইফ, আবার আমরা 2021-এ রেস্কিউ করি। এই ধরনের সাপ কি আসলে কি ক্ষতিকারক হতে পারে? দেখুন, কোনো সাপই ক্ষতিকারক না। মানুষ সাপকে নাম শুনে ভয় পায়, সাপ দেখে না, সাপের নাম শুনে ভয় পায়। আর সাপকে আপনি যতক্ষণ ক্ষতি করবেন সাপ আপনাকে কামড়াবে না, ঠিক আছে? কালকে আমরা দূরের থেকে দেখে আমাদের লক্ষ্য রেখে অনেক ফোন করছে, যার জন্য আমরা গিয়ে নিয়ে আসতে পেরেছি। কি করবেন এখন? এটা আমাদের তুলে দিবো।